আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে 200 জায়গার মধ্যে কিভাবে 200 মিষ্টি কুমড়া চাষ করলাম। তো সেই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন যে 200 জায়গার মধ্যে কিভাবে আমি 200 মিষ্টি কুমড়া চাষ করলাম। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে গিয়ে আমার বীজ লাগানোর এবং সার দেওয়ার পরবর্তী অংশ। আমরা মিষ্টি কুমড়া চাষ করতে হলে বাড়ির আশেপাশে যে পর্যাপ্ত জমি আছে সেইগুলোর মধ্যে, যেগুলো মাটি দোআঁশ মাটি, সেই ধরনের মাটিতে আমরা মিষ্টি কুমড়া চাষ করতে পারবো। তো প্রথমে আমি গর্ত করে নিয়েছিলাম মিষ্টি কুমড়া চাষের জন্য। গর্তের মধ্যে জৈব সারটা ব্যবহার করেছি। তারপরে গাছটা যখন একটু লত মেলতে শুরু করেছে, গাছের বয়স যখন 1 মাস হয়, তখনই আমি গাছে সার দেওয়া শুরু করেছি। তো সারটা অবশ্যই আমি ইউরিয়া সার এবং পটাশিয়াম সার দিয়েছি। তো দেওয়ার পর গাছের যে মূল অংশটা আছে, মূল অংশটা মাটি দিয়ে একটু উঁচু করে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে মূল অংশ, গাছের যে মূল অংশটা আছে সেই মূল অংশটা আমি মাটি দিয়ে একটু উঁচু করে ডেকে রাখছি। এভাবে ডেকে রাখার পর এই অংশটা তোলা। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো লাফিয়ে লাফিয়ে লত মেলতে শুরু করেছে, চতুর্দিকে গাছে শাখা প্রশাখা দিচ্ছে এবং লত মেলতে শুরু করেছে এবং মিষ্টি কুমড়ার ফলনটাও ধরতে শুরু করেছে। এবং এই মিষ্টি কুমড়ার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে ফুল দেওয়া শুরু করেছে। ফুলটা আমাদের পাকুড়া হিসাবে খেতে পারি। মিষ্টি কুমড়া আমরা সাধারণত শীতকালে আমাদের দেশের এই ফলনটা হয়। মিষ্টি কুমড়া প্রচুর ভিটামিন রয়েছে, এতে শরীরের জন্য আমাদের অনেক পুষ্টির চাহিদা মেটায়। আমরা যে কোনো জায়গায়, বাসার ছাদে, পর্যাপ্ত জায়গায়, টবে আমরা মিষ্টি কুমড়া চাষ করতে পারি। মিষ্টি কুমড়া চাষের জন্য তেমন বেশি খরচেরও প্রয়োজন হয় না। ভালো ধরনের বীজ আনবেন আপনারা বাজার থেকে, হাইব্রিড এই ধরনের বীজ আনবেন, তাহলে আপনারা মিষ্টি কুমড়ার ফলনটা বেশি পাবেন। এখানে একটা মিষ্টি কুমড়া গাছের সাথে লাউ গাছও রয়েছে, তো ওইটার মধ্যেও লাউ ধরেছে। তো এই দেখেন আমার মিষ্টি কুমড়া যখন সার দেওয়া শেষ হলো, তারপরেই আমার গাছে মিষ্টি কুমড়া আসতে শুরু করেছে। প্রত্যেকটা গাছে দেখতে পারবেন ভিডিওর মধ্যে যে কতগুলো মিষ্টি কুমড়া ধরেছে। এখানে লাউয়ের একটা গাছ রয়েছে, তো সেই লাউয়ের গাছে কিছু লাউ ধরেছে। এগুলো মাটিতে চাষ হয়। আমাদের দেশে সাধারণত ডিসেম্বর মাসে আমাদের দেশের সবজি চাষের উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এই 3 মাসেই আমরা শীতকালীন সব সবজি পেয়ে থাকি। তো দেখেন আমার সার দেওয়ার পর, তার 15 দিন পরেই আমার প্রত্যেকটা গাছে, গাছের বয়স যখন 45 দিন, তখন এই দেখেন মিষ্টি কুমড়া ধরতে শুরু করেছে প্রত্যেকটা গাছে। এখন এই অংশটা 15 দিন সার দেওয়ার 15 দিন পরেই, সার দেওয়ার পর আপনারা গাছে একদম যে গোড়া অংশ আছে, মূল অংশটা আছে, সেগুলা ভালোভাবে পানি দিয়ে ভরপুর করে দিবেন। তা না হলে সারের যে অ্যাকশনটা আছে সেটা গাছে কাজ করবে না। যখন আমরা পানি ভরপুর করে দিব, তখন সারের অ্যাকশনটা পেয়ে গাছগুলো লাফাতে লাফাতে শুরু করবে এবং ফলনটাও দিতে শুরু করবে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে, অনেকেই প্রশ্ন করেছেন যে মিষ্টি কুমড়া ছোটো থাকতে পচে যায়, তো পচে যাওয়ার উপর আমার একটা ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশনে সেটা পেয়ে যাবেন। এবং বীজগুলো কীভাবে লাগাতে হয় সেই পদ্ধতিটা আমার ডেসক্রিপশনে অন্য একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেইটা থেকে দেখে নেবেন। এবং কীভাবে সার দিতে হয় সেটাও আমার অন্য একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আমি বেশি লম্বা করি না ভিডিও, প্রত্যেকটা
শর্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আমার শেয়ার করছি আপনাদের সাথে যে আমি আমার বাগানে যে এতগুলো মিষ্টি কুমড়া ধরেছে তার ফলনটা আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই ভিডিওটা দেওয়া। তো দেখেন মিষ্টি কুমড়া আসলে যে ধরনের বীজ আমি এনেছিলাম ঠিক সেই রকম মিষ্টি কুমড়া আমার গাছে প্রত্যেকটা গাছে ধরেছে। দেখেন এখানে কালো জাতীয় মিষ্টি কুমড়া, এগুলা খেতে কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি কুমড়া। শুটকি শিরা খেতে এগুলা যে কলি আছে এবং পাতা আছে, পাতা দিয়ে শাক খাওয়া যায়, এতে প্রচুর আমিষের চাহিদা মিটায়। এই মিষ্টি কুমড়াটা আমরা মাছ এবং মাংস দিয়ে খেতে সবাই পছন্দ করি এবং বাচ্চারা খুব বেশি পছন্দ করে মিষ্টি। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মাত্র ধরা শুরু করেছে, এখনও আরও প্রচুর মিষ্টি কুমড়া ধরবে আশা করছি। এই 200 জমিতে আমার মিষ্টি কুমড়া লাগানো, আশা করছি অন্ততপক্ষে 300-400 মিষ্টি কুমড়া পাবো। এখন অন্ততপক্ষে আছে আমার গাছে মিষ্টি কুমড়া 100-150টা। দেখেন এখনও গাছ কিন্তু টাটকা রয়েছে, সতেজ রয়েছে গাছগুলা। গাছে এখনও যে মিষ্টি কুমড়া, ছোটো ছোটো মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন কলি দিতে শুরু করছে, এখনও লত মেলতে এখনও বাকি আছে। তো এই বছর ভালোই ফলন হয়েছে মাশাল্লাহ, যেগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে। আপনারা চাইলেও এরকম চাষ করতে পারবেন, এগুলো আসলে বেশি খরচের প্রয়োজন হয় না। যে জায়গার মধ্যে মাটি উর্বর সে জায়গার মধ্যে আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন। এগুলো মাচার মধ্যেও তৈরি চাষ করতে পারবেন, মাচা ছাড়াও মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু পর্যাপ্ত জায়গা আছে এই জন্য আমি জমিতে এগুলা চাষ করেছি। তো আপনারাও আমি বলবো যারা আমাদের দেশে আছেন, বেকার আছেন, অনেকেই অনেক সময় নষ্ট করেন, সবাইকে বলবো যে আপনারা সময় নষ্ট না করে আপনারা এ ধরনের সবজি লাগিয়ে লাভবান হতে পারবেন। অল্প জায়গায় প্রচুর ফলন পাওয়া যায়, প্লাস এগুলা বিক্রি করলে প্রচুর ইনকামেরও ব্যবস্থা করা যায়। দেখেন মিষ্টি কুমড়াগুলা প্রচুর অনেক বড় বড় হয়েছে, এক একটা গাছের মধ্যে অন্ততপক্ষে 10-12টা এখনই ধরতে শুরু করেছে, আরও অন্ততপক্ষে আরও 5-10টা ধরবে প্রত্যেকটা গাছের মধ্যে। আমরা যখন গর্ত করবো প্রত্যেকটা গর্তের মধ্যে 3-4টা গাছ লাগাবো, বেশি গাছ লাগানোর চেষ্টা করব না। আর সার দিবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা গর্তের মধ্যে, আপনারা 150-200 গ্রাম সার দিতে পারেন, ইউরিয়া এবং পটাশিয়াম সার মিক্স করে দিওটা একসাথে করে 200 গ্রাম সার দিতে পারেন প্রত্যেকটা গর্তের মধ্যে। প্রত্যেকটা গর্তের মধ্যে 3-4টা গাছ আছে। তো বন্ধুরা এই আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার।